নামাজে কোনোভাবেই খুশু খুশু থাকে না, এটা কি আল্লাহ তাআলা ক্ষমা করবেন? এটা যদি আপনি বুঝেন এবং খুশু খুদু রক্ষা করার জন্য চেষ্টা করেন তাহলে আল্লাহ ক্ষমা করবেন। খুশু এবং খুদুরের মূল কথা হচ্ছে সালাতে মনোসংযোগ, বুঝতে পেরেছেন? যেমন পড়াশোনার মধ্যে যদি মনোযোগ না থাকে, যেমন পড়ায় কোনো কাজ হয় না, সালাতেও মনোসংযোগ না থাকলে সালাতটা সেরকম বেকায়দার সালাত হয়ে যায়। তাহলে কায়দার সালাতের জন্য আপনাকে ওই প্র্যাকটিসটা করতে হবে যে সালাতে আসার সাথে সাথেই যেন আল্লাহর প্রতি আপনার আগ্রহ হয়, সালাতের মধ্যে কি পড়ছেন সেদিকে মনোসংযোগ হয়, এবং সালাতে যেই কেরাতগুলো পড়ছেন, যে আজকারগুলো পড়ছেন, সেগুলোর অর্থ যেন আপনার ভেতরে একটা আন্দোলন তৈরি করে, আপনাকে সজাগ সতর্ক করে, এটাই হচ্ছে খুশু খুদু। তো এটা চেষ্টা করার মাধ্যমে হবে। এবং মোহাম্মদ সাল্লাল মুনাজ্জিদের একটা বই আছে, সে বইতে তিনি 33টা পদ্ধতি উল্লেখ করেছেন। এই বইটা বাংলায় পাওয়া যায়, আপনি ইসলাম কিউতেও পাবেন এবং ইসলাম হাউস .com এর মধ্যেও পাবেন, পিডিএফ পাওয়া যায় এখন। এগুলো বাংলায়, ইংরেজিতে, আরবিতে আছে, এই বইটা একটু পড়ে দেবেন।